بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের নিয়মিত ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সরাসরি চ্যানেল স্কাই 814 এর মাধ্যমে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন ফেসবুক লাইভ পেজের মাধ্যমে এবং আপনারা এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পারেন দি ফলোয়িং ডে আগামী কালকে এবং যারা ইউটিউবে আমাদেরকে দেখতে চান ফিল ফ্রি টু ফাইন্ড আস অলসো লেটার অন আর ইউটিউব চ্যানেল আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইটস মেরিলি আ কন্টিনিউয়েশন অফ লাস্ট উইকস টপিক সেটি হচ্ছে ইসলাম ইজ আ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ কিন্তু লাস্ট উইক এটাকে একটু হলিস্টিক অ্যাপ্রোচে ডিসকাশন করা হয়েছিল আমি চেষ্টা করব আজকের অনুষ্ঠানে একটু টাচ করার চেষ্টা করব সোশ্যালি ট্রেডিশনালি কালচারালি যখন আমরা বলি ইসলাম ইজ আ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ বা ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এইসব যখন আমরা বলি আদৌ কি আমরা বিশ্বাস যখন করি আদৌ কি এটা আমাদের অ্যাকশনে কি দেখতে পাই আসলে কি আমরা এটাকে থ্রু অ্যাকশন ফুলফিল করতে পারি এই সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ একটু টাচ করার চেষ্টা করার কিন্তু আপনারা জানেন এই অনুষ্ঠানটি হচ্ছে প্রশ্ন উত্তরের অনুষ্ঠান আপনাদের যাদের কোনো ধরনের মাসলা মাসাইল কোনো ধরনের প্রশ্ন যদি থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টেলিফোন নম্বরটি আপনাদের স্ক্রিনের নিচে কিছুক্ষণের মধ্যে দেওয়া হয়ে যাবে বা তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি 0208-523-4111 আপনারা যারা ইমেল করতে চান আপনাদের আমাদেরকে ইমেল করতে পারেন ie@chsuk.tv পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফেসবুক পেজেও আমাদের জন্য রাখতে পারেন ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউজ অ্যান্ড পারমিটস উইল ট্রাই অ্যান্ড টাচ কিন্তু তার আগে আজকের উপস্থিত অতিথিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা সবাই চিনেন অত্যন্ত সুপরিচিত মুখ সম্মানিত ইস্ট লন্ডন মসজিদের ইমাম এবং খতিব ফদিলাতুল শেখ আবুল হোসেন খান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে পেয়ে এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুকরান আপনাকে মুবারকবাদ এবং জাযাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক চলুন আজকের অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্নটি থাকবে যে আমরা যখন বলছি ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ বা কমপ্লিট কোড অফ লাইফ আমি একটু সোশ্যাল এলিমেন্টটাকে একটু টাচ করতে চাচ্ছি আমরা যখনই দেখি আল্লাহ কোরআনে করিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন যে আমরা বলি একটা কিন্তু করি আরেকটা এই বিষয় নিয়ে যদি একটু আলোকপাত করেন তারপরে আমি একটু ডিটেল এটার জন্য টাচ করতে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وموعظة للمتقين مؤمنين شمالي تو আজকের অডিয়েন্স আমাকে প্রশ্ন করা হয়েছে খুব সুন্দর আলোচনা পরিবর্তে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে এবং প্রথম প্রশ্নটি হচ্ছে যে সামাজিকভাবে ইসলাম আমরা যে মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন যে তোমরা বলো যে বলে এক কথা আর করে আরেক কথা তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে থাকেন এর অর্থই হচ্ছে যে আমরা যদি বলি ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ তাহলে সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে এই সকলের অর্থ হচ্ছে যে সামাজিক আশয় বিষয়ে ধর্মীয় আশয় বিষয়ে এবং সাংস্কৃতিক আশয় বিষয়ে সকল ক্ষেত্রে ইসলামকে বলে এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু এটা আমি টের পেয়েছি তো তারই আলোকে আমি যেটা পেশ করতে চাই সেটা হচ্ছে সূরা আন-নাহলের আয়াত আমি পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আয়াতের মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই আমরা নাজিল করেছি হে নবী আপনার প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি ইসলামকে সকল সমস্যার সমাধান হিসেবে এটা হইতে পারে সামাজিক এটা হইতে পারে কালচারাল এটা হইতে পারে পারিবারিক এটা হইতে পারে এডুকেশনাল এটা হইতে পারে আবার দিনই কোনো বিষয় সকল ক্ষেত্রে ক্ষেত্রকে কভার করে ইসলাম এমন একটি দিন আপনার জন্য আমি উপহার হিসেবে দিয়েছি অতএব কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না যে আপনি বেশেদের ব্যাপারে আলাপ করেন ইসলাম সেখানে সকল ভূমিকা রেখেছে কেমন কোনো একটা দিক বাদ দেয় নাই আপনি মহর বলেন করসপাতি বলেন বউ দেখা বলেন এরপরে স্বামী দেখা বলেন সকল কিছুকে এইখানে ইনক্লুড করা হয়ে গেছে কিন্তু আনফর্চুনেটলি আমরা কেউ কেউ আছি আমরা জানি না যে ইসলামের সব সমাধান আছে আবার কেউ কেউ আছি আমরা জানি ঠিকই কিন্তু মানি না কেমন
তো সেই হিসাবে কোরআনের আয়াত যিনি যেটা উল্লেখ করেছেন যে কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হন ওই সব মানুষের উপর যারা যা বলে তা কিন্তু করে না, আসলে এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি রাগ হন। তো তারই আলোকে আমরা উল্লেখ করতে চাইব, আজকের সমাজে যদি সকল ক্ষেত্রে আমরা ইসলামকে নিয়ে আসি, ইসলামকে মানার চেষ্টা করি, তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান। আপনি কোনো ব্যবসা করবেন, আপনি ইসলামের নিয়মনীতি মেনটেন করে করেন, অসুবিধা কি? আপনি বিয়ে করবেন বা করাবেন কোনো সমস্যা নাই, আপনি করান হতো বা করেন, কিন্তু এখানে আপনি ইসলামকে নিয়ে আসেন। নিয়ে এসে ইসলাম যেভাবে করে গাইডেন্স দিয়েছে, যেভাবে করে ইসলাম আপনাকে বিয়ে করতে উল্লেখ করেছে, সকল ক্ষেত্রে আপনি আমি যেন ইসলামকে মানি। আপনি এমনি করে মনে করেন একটা বিজনেস ওপেন করবেন, কোনো সমস্যা নেই, আপনি ওপেন করেন, কিন্তু ইসলামের গাইডেন্সকে যদি আপনি এখানে ফিট করে দেন, তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান। আপনি আমি শুধু নামাজ পড়ার সময় বলবো, উজু করার সময় বলবো ইসলাম, এই দোয়া আছে রে ভাই, সেই দোয়া আছে, তুমি এটা এটা পড়ো, এইভাবে করে এই স্টাইলে নামাজ পড়ো, এইভাবে করে তুমি উজু করো, বাত করো, গোসল করো, সবই আমরা বলবো। কিন্তু খুবই চমৎকার একটা বিষয় যে আমরা অন্যান্য আশেপাশে একটা সাংস্কৃতিক পার্টি হয় ফর এক্সাম্পল, কিন্তু সেক্ষেত্রে ইসলামী সাংস্কৃতিক কোনো সিস্টেম আছে কি না? আচ্ছা, এখানে একটু আপনাকে আমি থামাতে হচ্ছে, আমি এই ব্যাপারে একটু আলোচনা করবো, কিন্তু তার আগে আপনি বলেছেন ব্যবসার ক্ষেত্রে, এখন অনেক সময় আমাদের অনেক কমিউনিটিতে দেখা যায়, নট ওনলি রিস্ট্রিক্টেড টু বাংলাদেশের কমিউনিটি বা ইভেন আদার মুসলিম কমিউনিটিতে দেখা যায় যে আমরা যেহেতু একটা দেশে থাকছি, এখানে তো ইসলামী শরীয়তের বা এখানে ইসলামী কালচারাল বা ইসলামিক ট্রেডিশন অনেক কিছু মানা সম্ভব না, আর পাশাপাশি আরেকটিও মানুষ বলছে যে কিছু করে তো সাকসেসফুল হতে তো হবে লাইফে, একটু হারামের সাথে ইনভলভ হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে তওবা করব বা হজে চলে যাব, এন্ড উইল লিভ ইট, কারণ আমাদেরকে লাইফে তো প্রতিষ্ঠিত হতে হবে। হাউ উড ইউ সে দিস? দেখেন, লাইফ যেমন করে প্রতিষ্ঠা করতে হবে, এমনি করে আপনার আমার জীবন একজন মুসলমান হিসেবে, আমরা যেহেতু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুদান মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি এবং এটা সিনসিয়ারলি পড়েছি, এটা ঠকঠাক করে পড়ি না যে কিছু পড়লাম যখন সুবিধা তখন এটা মানবো, আর যখন সুবিধা নাই একটু আমরা সাইড করে এটাকে আমরা পাশ করে চলে যাব না। এখানে কি আল্লাহ বলেন নাই আফাতু উমিনু না বিবা আব্দুল হ্যাঁ আসতেছি ইনশাল্লাহ। তো এই হিসাবে যদি কোনো একটা লোক কোনো বিজনেস আরম্ভ করে দেয়, তাহলে তার নিয়ম হচ্ছে যে এই সমাজে থেকে অনেক সময় রাত কেমন ছিল, দিন কেমন ছিল, নামাজ কেমন ছিল, ঈদ কোথায় ছিল, জুমা কোথায় ছিল, কেউ পড়ে না এগুলা। কেমন অনেক সময় আমাদের মুরব্বীরা আজকেও যদি আপনি জিজ্ঞেস করেন, যারা আগে আসছে আর্লি সিক্সটিতে অথবা লেট ফিফটিতে যারা আসছে ওদেরকে জিজ্ঞেস করেন, তারা খুবই বলছে দিন আর রাত ছিল অলমোস্ট সেম, সূর্য আমরা দেখি নাই এবং কি বলে স্নো পড়তো আউটসাইড সবসময় 24/7 এবং এত ঠান্ডা ছিল, কিসের গোসল, কিসের খাওয়ার, কিচ্ছু ছিল ঠিক মতো। এই অবস্থায় এদেশে কোনো মসজিদ ছিল না, কেমন এরপরে এখানে মানে নামাজ পড়ার কথা কেউ কেউ কাউকে বলতো না, যদিও খুব কম সংখ্যক মুসলমান ছিল এখানে। যদিও সেই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই পর্যন্ত আনছেন যে মাশাআল্লাহ কোনো কোনো জায়গায় আছে, আপনি যদি নামাজ পড়তে চান তাহলে আশেপাশে আপনার ডানে না হয় বামে না হয় সামনে একটা মসজিদ আছেই, আলহামদুলিল্লাহ। শুধু এটাও না, শপিং সেন্টারও কিন্তু এখন প্রেয়ার স্পেস আছে। আচ্ছা, কেন হয়েছে এটা? এটা হয়েছে এই জন্য যে কাস্টমাররা হচ্ছে অলমোস্ট মুসলিম অনেকই মাশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা বলতে চাইবো এটা যে কোনো মানুষ যদি চায় সে আল্লাহ তাআলাকে মানতে চায় একজন মুসলমান হিসাবে, তাহলে সকল ক্ষেত্রে সে কিন্তু ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী তার জীবন দ্বারা অব্যাহত রাখতে পারে, কোনো সমস্যা আজকালকে এখানে নাই আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা স্পেশাল মেহরবানি। আপনি যেটা উল্লেখ করেছেন একটু আগে, যদি নামাজ পড়তে চান আপনি শ্রমিক গেছেন তো এটা কী হয়েছে, আপনি নামাজ পড়তে চান আপনার জন্য ব্যবস্থা আছে, আপনি যদি নামাজ পড়তে চান আপনার জন্য উজুর ব্যবস্থা আছে, আপনি যদি কইবেন যে আমার কাপড় ঠিকঠাক নেই, উজুর নাই না, উজুর ব্যবস্থা আছে, আপনি নামাজের ব্যবস্থা করতে পারবেন, এখানে ইমামও হয়তো আছে, আপনি জানেন যদি ইমাম নাও পান আপনি অক্তিয় নামাজটা আপনি আপনার পক্ষে আদায় করেন, মুসলিম মুমিন হিসাবে আপনার পক্ষে এটা সম্ভব, অসম্ভব কিছু না। এই হিসাবে যদি আপনি নিয়ত করেন একটা বিজনেস করবেন, তো আসেন ইসলামী প্রিন্সিপল অনুযায়ী বিজনেসগুলো দেখেন, এই দেশের নিয়মগুলো কিন্তু ইসলাম বিরোধী না, একটা মৌলিক কথা এটা। কিন্তু একটা মানে আপনি পয়েন্ট বলেছেন যেটা সাধারণ মাসের ধারণা হচ্ছে যে এখানে হয়তো ইসলামিক প্রিন্সিপাল নাই, না 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 না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, মানে ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি হয় না এমন যত কিছু আছে এই সবগুলো ইসলামিক। আচ্ছা, আপনি বলেন গাড়ি ড্রাইভ করি আমরা, কেমন গাড়ি ড্রাইভ যখন আপনি শুরু করবেন এই সময় যদি আপনি রেড লাইট মেরে যান, এটা কি ইসলামিক? না, ইসলাম বলেছে রেড লাইট তুমি স্টপ করো এখানে, কারণ ইউ ডু নট হার্ম ইউর সেলফ অ্যান্ড ডু নট হার্ম আদার্স। তো এখন যদি আপনি ড্রাইভ করে যান, আপনি এটা রেড লাইট না গ্রিন লাইট কিছু না বুঝেন, তাহলে তো আপনি আপনি এই এই সমাজে বাস করার উপযুক্ত না। এই জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে
যে এই রুল রেগুলেশন যেগুলো করা হয়েছে এগুলো নন ইসলামিক না, এগুলো ইসলামিক নিয়ম। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে হাকিম, বিভিন্ন জায়গায় বিভিন্ন হারামকে তিনি ঠিক করে দিয়েছেন। এই হারামগুলো আমরা বলতেছি আরবিক টার্মোলজি হিসেবে হারাম, হালাল। বাট এগুলো যদি আমি এই এই দেশের কনটেক্সটে বলি, আমি বলবো সবগুলো হারাম হচ্ছে আল্লাহর রেড লাইট। আচ্ছা আচ্ছা, কেমন আপনি মদে ধরবেন, আল্লাহ বলছেন না এটা হারাম। শুকর খাবে একটা লোক, না আল্লাহ বলছেন এটা হারাম। জিনা করবে একটা লোক, নো ইট ইজ হারাম। কি এর অর্থ হচ্ছে এটাই, এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে দেওয়া রেড লাইট। কেমন দিন আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞেস করবেন যে আমার রেড লাইট তো তুমি ক্রস করেছো। আজকালকে জিজ্ঞেস করে খোট, আপনি ড্রাইভ করে চলে যাবেন, ঠিক আছে চলে গেছেন, আগামীকালকে পরশু দিন আপনার কাছে আসছে ফাইন, না হয় পয়েন্ট এন্ড দিয়ে শেষ, আপনার ড্রাইভিং লাইসেন্স শেষ করে দিবে, এটা হচ্ছে দুনিয়ার আইন। তো এখন আপনি হারাম করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখন কিছু করছেন না বটে, একটু মোহলত দিয়েছেন, একটু অবসর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এক্স্যাক্টলি সেম অবস্থা জিজ্ঞেস করবেন যে আমার রেড লাইট তুমি কত নাম্বার আছে তুমি জানো, তোমার রেকর্ডের মধ্যে আছে এগুলো। এখন যদি আল্লাহ রেড লাইট কেন মারছো জিজ্ঞেস করে ফেলে, তাহলে তো শেষ। আর যদি তোবাতুল্লাহ করার পর, ইস্তেগফার করার পর, লং টাইম আল্লাহর কাছে কান্নাকাটি করার পর মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, তার নাম রহিম, তাহলে তো আপনি বেঁচে গেছেন। তো এইভাবে করে সকল ক্ষেত্রে রেড লাইট কিন্তু আছে। আপনি বিজনেস করেন সমস্যা নেই, কিন্তু রেড লাইট আপনাকে মেনটেন করতেই হবে। আর এটা আমাদের মধ্যে একটি সমস্যা আছে যে আমরা সবাই রাতারাত ধনী হতে চাই বা রাতারাত এস্টাবলিশ হতে চাই, বা দেখছি যে অমুক যদি হতে পারে আমি কেন হব না। বিজনেসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা মূলনীতি, এক নম্বর মূলনীতি হচ্ছে আপনি হারাম কোনো কিছু করবেন না। নাম্বার টু, পরের পয়সা অথবা কোনো ব্যাংক থেকে ইন্টারেস্ট বেসড ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বিজনেস করবেন না। থ্রি হচ্ছে আপনি চুরি করবেন না, খেয়ানত করবেন না। ফোর হচ্ছে আপনি কোনো কাস্টমারকে দুঃখা দিবেন না। এরপরে আপনি ইন্টারেস্ট দিয়ে আরম্ভ করবেন না বিজনেসটা। এই যে কিছু মূলনীতি দেওয়া হয়েছে, এইসব যদি আপনি আমি মেনটেন করি, তাহলে বাকি নিয়মগুলো কিন্তু এখানে আছে। এখন এগুলোকে ইন্ট্রোডিউস যদি আমরা করে ফেলি বিজনেসের মধ্যে, তাহলে আপনার টোটাল বিজনেসটা হচ্ছে হালাল। এখন আপনি যেটা উল্লেখ করেছেন খুবই সুন্দর, যে কিছু ইদিক সেদিক করে ফেললাম, এই এরপরে তোবাতুল্লাহ করে ফেলো। যদি কেহ নিয়ত করে এইভাবে করে আরম্ভ করে যে আমি পাপ করবো এরপরে তোবা করে ফেলবো, তাই তার পাপটা মাফ হওয়া বড় হজে চলে যাবো, চলে যাবো গিয়ে কিখানে কাটি করবো, আর এক হজ করলে তো মাফ হয়ে যায় সব। এইভাবে নিয়ত করে যদি কেউ খারাপ করে ফেলে এবং কোনো হারাম দিয়ে আরম্ভ করে, তাহলে এটা আল্লাহ পাকের কাছ থেকে মাফ হওয়া কঠিন আছে। এখানে আরেকটি প্রশ্ন আছে, এটা যে মাফ চাবো এটারও যে সুযোগ থাকবে কি না, এটা তো কোনো নিশ্চয়তা নাই। এক্স্যাক্টলি, এই অবস্থায় যদি মারা যায় কোনো লোক, এক্স্যাক্টলি, এই জন্য নিয়ম হচ্ছে যে পাপের নিয়ত করে কাজ করতে হয় না, বরং পাপ হয়ে গেলে পরে ইস্তেবার করতে হয়, তোবাতুল্লাহ করতে হয়, কান্নাকাটি করতে হয়। আশা করা যায় আল্লাহ পাক মাফ করে দেবে, কারণ তার নাম হচ্ছে গফুর রহিম। এবং তিনি আমাদেরকে উল্লেখ করেছেন কোরআন হাকিমের কয়েকটা জায়গায় যে আল্লাহ তুহিব্বু নাইয়াগফিরুল্লাহু লাকুম সূরা আন-নূর, তোমাদেরকে আমি মাফ করে দিতে চাই, তোমরা কি চাও না আমার পক্ষ থেকে মাফি নিতে? সুবহানাল্লাহ, মানে আল্লাহ মাফ করে দিতে চান। এভাবে করে ভুল হয়ে গেলে পরে তোবা করতে হয়, কিন্তু ইচ্ছে করে ভুল করবো আর প্ল্যান করলাম যে আমি পরে এটা করে সেটা করে আল্লাহর কাছে আমি চাই ফেলবো, এটা এটা এক্সেপ্ট, শর্টকাট ওয়ে এটা এলাউড, এক্স্যাক্টলি। তো আপনার মেইন যেটা মেসেজ সেটা হচ্ছে এই যে এদিক সেদিক করে আপনি কিছু একটা করে ফেলবেন, আর পরে আপনি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার চেষ্টা করবেন, এটা 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 উচিত না, এটা উচিত না। আচ্ছা, আরেকটা, যেহেতু আপনি ব্যবসার কিছু হারাম জিনিস বলেছেন এবং হালাল জিনিস আপনি গাইডলাইন তুলে ধরেছেন, একটি বিষয় যেটা আমি টাচ করলে না হয়, কারণ যেটা দেখছি আমাদের কমিউনিটিতে বা আমাদের দেশেও আমরা দেখছি বা ওয়াইডার সোসাইটিতে দেখছি, মুসলমানের মধ্যে স্পেশালি ব্যবসা করতে গেলে দুই ভাই ভাই, দুই ঘনিষ্ঠ বন্ধু, হয়তো 30-40 বছরের বন্ধুত্ব কিন্তু চলে যায়। এখন কমন কারণ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আমি বিশ্বাস করে একসাথে গিয়েছি উইদাউট এনি ফর্মাল কন্ট্রাক্ট। নাও আমি ইসলামের আলোকে আপনার কাছে জানতে চাচ্ছি, না সে তো আমার ভাই, সে তো আমার বন্ধু, বিগত 30 বছর ধরে চিনি, 40 বছর থেকে চিনি, যার জন্য কোনো ধরনের ফর্মাল কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট না থাকার কারণে পরে পরে এমন অবস্থা হয়, পারিবারিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, তারপরে গীবত থেকে শুরু করে, মানে একে অন্যকে দোষারোপ শুরু করে, মানে কেস থেকে শুরু করে, এবং এটা শুরু হয় ইনিশিয়াল স্টেজে কন্ট্রাকচুয়াল কোনো ডকুমেন্ট না করার কারণে। না, ইসলাম এই কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট করার জন্য গুরুত্ব কতটুকু দিয়েছে? আমরা জানি যে রাষ্ট্রে আমরা বসবাস করছি এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্স আছে, কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা হয়তো এটাকে গুরুত্ব দিচ্ছি না, একটু যদি টাচ করেন। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে। কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বিজনেস করবেন আপনার ভ্রাতৃত্ব অথবা ফ্রেন্ডশিপ অথবা জানাজানি, এখানে আমি তারে চিনি 10 বছর 30 বছর, যেটা আপনি উল্লেখ করেছেন এটা ঠিকই,
এই জানাটা বা ফ্রেন্ডশিপটা বা ভ্রাতৃত্বটা হচ্ছে একটা অ্যাসেট, এটা আপনি ইনভেস্ট করেছেন কেমন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইয়ে করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিয়মকানুন তিনি আলাদা করে দিয়েছেন কেমন। এটা হচ্ছে সূরা বাকারার 283 নম্বর 82 নম্বর আয়াত, আপনি যদি পড়েন এখানে পেয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একেবারে এক পেজ বেপিয়া একটা আয়াত সুবহানাল্লাহ, এবং কোরআনের সবচেয়ে বৃহৎ আয়াত হচ্ছে এটা, এর থেকে লম্বা আয়াত আর নাই। এই দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমানত দারিতা লেনদেন, এরপরে লোন দেওয়া, কোনো বিজনেস করা, এইসব ব্যাপারে কী করতে হবে এগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন খুবই সুন্দর করে, এগুলো আমাদের শেখা উচিত। তারপরে আপনি পেয়ে যাবেন আরও কিছু জিনিস যে বাইয়া আপনি যখন করবেন এই সময় হালাল কী কী হালাল আপনি অর্জন করবেন এবং কী কী হারাম আপনাকে বাদ দিতে হবে এবং বর্জন করতে হবে, এগুলো আল্লাহ উল্লেখ করেছেন 272 থেকে 76 নম্বর আয়াত কেমন। ইয়াম হকুল্লাহ রিবা ও ইবে সদাকাত আল্লাহুল্লাহ হিব্বুল কাফিরিন, এইভাবে করে এখান থেকে আরম্ভ হয়েছে আয়াত কেমন। এরপরে এরপরে আল্লাহ সুবহানাহু এখানে উল্লেখ করেছেন যে ব্যবসা হচ্ছে হালাল, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর রিবা বা ইন্টারেস্টকে আমি হারাম করে দিয়েছি, এগুলো কিন্তু ওই সময় আয়াতের মধ্যে আছে। পুরো গাইডলাইন একজন মুমিন যখন আরম্ভ করবে কোনো বিজনেস, তার গাইডলাইন অন্য কারোর কাছ থেকে আনতে হবে না, কোরআনের মধ্যে বিস্তারিত আছে। এখানে এক এক মানে এক পেজে একটা আয়াত আপনি পেয়ে গেলেন, একেবারে দীর্ঘ আয়াত। তার আগে আছে আরও প্রায় হাফে রুকু সুবহানাল্লাহ, এগুলো আমরা পড়ি না, এই জন্য আমরা এগুলো অ্যাপ্লাই করি না। ওই সব শর্তের মধ্যে কোনো জায়গায় আল্লাহ বলেন না এটা যে তোমার ফ্রেন্ড আছে আরম্ভ করে দাও, তোমার ভাই আছে শুরু করে দাও না, অথবা তোমার তোমার খুব বেশি জানাশোনা একটা লোক আছে সৎ লোক তুমি আরম্ভ করে দাও না, এগুলো ভুল প্রস্তুতি, এগুলো আমরা ট্রাস্ট করে ফেলি খুব বেশি। ট্রাস্টের কোনো সমস্যা নেই, আমি আগে উল্লেখ করেছি এক নম্বর কথায় যে ট্রাস্টটা হচ্ছে আপনার একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটা আপনার একটা অ্যাসেট না পাবলো, বাট আপনাকে কন্ডিশন সব মানতে হবে। আমি একটা চমৎকার প্রশ্ন আপনি এখানে বলেছেন, ট্রাস্ট হচ্ছে একটি অ্যাসেট বা ইনভেস্টমেন্ট, আমরা আসবো আরও ইনশাআল্লাহ ডিটেল আলোচনা করার জন্য, কিন্তু আমাকে বলা হচ্ছে প্রথম কলার অলরেডি লাইনে চলে আসছেন, ঠিক আছে। সম্মানিত কলার, দেখি আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি এটা প্রশ্ন করতে পারিনি, আপনারা চেষ্টা করবেন। জি প্লিজ। আমি এটা বলতেছি যে আমাদের ভারত, এই পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই আমরা কোন মানুষে কোন নবীয়ে আমরা মুসলমান করছ, চেষ্টাবে তো ভুট্টা জানুন, ভুট্টা বুঝুন, আমি ওগুলা জিনিস বুঝতাম আসি না। এই ফির আউলিয়ারে লিয়া বাড়াবাড়ি হরণি একটা ঘটনা। আরেকটা প্রশ্ন হইল যে, না আমি ওইটুকু বলবো, আর কিছু বলবো না। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই আপনার? আছে, আমার প্রশ্ন অনেকটা আছে, আমি বলতে। আচ্ছা ঠিক আছে, এইটা আপনার প্রথম প্রশ্নটা ক্লিয়ার, আর আর কিছু এখন জানতে চাচ্ছেন না তাহলে? ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। জি, ওনার প্রশ্নটা আপনি বুঝেছেন। জি জি, কাইন্ডলি দেখেন, পাক ভারত উপমহাদেশের মধ্যে কোনো নবী আসছেন বলে ইতিহাস বলে না, আর সকল জায়গায় ইসলাম পৌঁছাইতে হলে নবীকে আসতে হবে ফিজিক্যালি, এটারও কোনো প্রয়োজন পড়ে না। আশা করি ক্লিয়ার দুইটা কথা। পাক ভারত উপমহাদেশে কোনো নবী আসছেন বলে আমরা পাইনি, আপনি যদি পেয়ে থাকেন আপনি একটু স্টাডি করবেন, পেয়ে থাকলে জানাবেন। তো মেইন ঘটনা হচ্ছে যে নবী একেবারে সকল জায়গায় সকল মানুষের কাছে সকল এরিয়ায় পৌঁছতে হবে, এটা এটা নেসেসারি না। কিন্তু নবীর পক্ষ থেকে যারা আরও দায়ীরা থাকেন, ওনার অনুসারীরা থাকেন, ওনার ফলোয়াররা থাকেন, ওনাদের হচ্ছে জিম্মাদারি যে তোমরা গিয়ে সারা দুনিয়ায় পৌঁছাই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেইন নবীজি, তিনি তার শেষ বাসনে, আপনি আশা করি এটা জানেন স্টোরিটা, শেষ বাসনে হাজ্জাতুল ওয়াদাআর সময় উল্লেখ করেছেন যে ফালিউবাল্লিগুস শাহিদুল গাইবা, আমার উম্মত যারা সামনে আছো অর্থাৎ সাহাবায়ে কেরাম, তোমরা আমাদের আমাদের অনাগত যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত তোমরা তাদের কাছে এগুলো পৌঁছাইয়ে দাও। এই আদেশের কারণে কেমন সাহাবায়ে কেরাম দেশে দেশে ছড়িয়ে পড়েছিলেন, এবং সাহাবিদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাবেঈ, ওনাদের অনুসারীরা তাবেঈগণ, তাবেঈদের স্টুডেন্টরা যারা ছিল তাবেঈ তাবেঈ বলি আমরা, এইসব লোকেরা দায়ীরা বিভিন্ন জায়গায় পৃথিবীর গিয়েছেন, এবং ইতিহাস থেকে আমরা পেয়েছি যে ওইসব দায়ীরা
দায়ীদের দায়ীরা, ওদের স্টুডেন্টরা মাশাল্লাহ সারা পৃথিবীর অংশ হিসাবে আমাদের দেশেও এসেছেন দু একজন। চিটাগাংকে এই জন্য বলা হয়, জানেন তো ইতিহাস করি, চিটাগাংকে বলা হয় কিন্তু ওদেরকে সম্মান দিয়ে বলা হয় বাবুল ইসলাম। সাগর তীর হচ্ছে চিটাগাং, এবং কলম্বো হয়ে এই ইরান থেকে কলম্বো হয়ে আমাদের দেশে ইসলাম এসেছে ওই সব লোকেদের মাধ্যমে। ওরা কেউ কেউ গিয়েছে ওইসব দায়ীরা কি বলে বিজনেসম্যান হিসাবে, আবার কেউ গিয়েছেন বিষাদী করে, কেউ গিয়েছেন অন্য থালে, কেমন তো যেভাবে করে তারা আসেন না কেন, আলহামদুলিল্লাহ তারা দিন ইসলামকে নিয়ে এসেছেন। জাস্ট একটু ছোট্ট করে উনি যে পীর আউলিয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছেন। হ্যাঁ, ওইটাতে আসতেছি। এবং কেউ কেউ মানে আমরা বলতেছি পীর, কিন্তু তারা অরিজিনালি যখন থেকে আসছেন ওখান থেকে কিন্তু পীর হিসেবে আসেন নাই। এখানে আসার পর তারা যখন দিনের দাওয়াত পৌঁছাইছেন, ওই সময় তাদের দিনের দাওয়াতের এর যে একটা কি বলে অতিরিক্ত একটা এক্সট্রাঅর্ডিনারি ইমোশন ছিল, ওইটাকে আমরা পেয়ে মনে করছি উনি না জানি যে কী শক্তিশালী, কী পাওয়ারফুল জিনিস তিনি। এইভাবে করে তার প্রতি আমরা অতিভক্ত হয়ে তাকে আমরা অতি সম্মান দিয়ে ফেলেছি, এবং ওইটারই অংশ হিসাবে হয়ে গেছে এখন উনি এখন বড় পীর দস্তগীর বা ছোটো পীর দস্তগীর বা মেজর পীর হয়ে গেছেন। এই যে দেখেন তার বাস্তব সাক্ষী হচ্ছেন শাহজালাল সাহেব। আমাদের সিলেটে আসলেন শাহজালাল সাহেব, আমরা বলি ইয়েমান থেকে আসছেন, আচ্ছা তিনি যেখান থেকে আসুন না কেন, আলহামদুলিল্লাহ তিনি আসছেন কী নিয়ে, হ্যাঁ কোনো মরিদান করার উদ্দেশ্যে আসেন না, উনি আসছেন একটা বাহিনী নিয়ে যাদের সাথে অস্ত্রশস্ত্র ছিল, এবং আজ পর্যন্ত শাহজালাল সাহেবের তরোয়ারি সিলেটে মজুদ আছে। তরোয়ারি কী সাক্ষী দেয় বলেন, পীরাকে সাক্ষী দেয় না, অন্য কিছুর সাক্ষী নিয়ে আসে এখান থেকে, কেমন তো সেই হিসাবে ওনারা এসছেন দায়ীর আল্লাহ হিসাবে দিনের প্রচার করার জন্যে। কিন্তু ওনারা বিদায় হওয়ার সাথে সাথে আমরা উফ আফ করে বড় পীর বানাইছি একজনকে, আহারে উনাই উনি কত ইবাদত করতো, এটা করতো, সেটা করতো, কইয়া কইয়া আমরা পীরগুলো বানাইছি, নাম দিয়েছি আমরা, ওনারা কিন্তু তার মানে হচ্ছে যেখানে যে জিনিস বসার দরকার ওইখানেই রাখবে, এর থেকে বেশি অতিরিক্ত কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে না, ঠিক না? ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি পরবর্তী কলার কাছে যাওয়া যাক, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করুন আপনি। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি না, আপনি আপনি হয়তো টিভি শুনছেন, এই জন্য কাইন্ডলি যদি অনুরোধ করি আপনি যদি টিভি ভলিউমটাকে একটু কমিয়ে ফেলেন বা পুরোপুরি মিউটে দিয়ে দেন, আপনি আমাদেরকে সরাসরি শুনতে পাবেন। আমার একটা প্রশ্ন। জি জি প্রশ্ন করুন। আমি জি জি আনফর্চুনেটলি টেকনিক্যাল রিজন কারণে হয়তো কলটা নেওয়া যাচ্ছে না। আমি অসংখ্য দুঃখিত আপনার কাছে, আপনি প্লিজ দয়া করে আবারও ফোন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার কল নিব। কিন্তু কাইন্ডলি আপনারা সবাইকে বলছি, আপনারা জানেন যে টিভি ভলিউমটাকে কমিয়ে বা একদম মিউট করে আমাদের সাথে সরাসরি কথা বলবেন, না হলে আপনাদের কথাগুলিকে একো হবে এবং রিপিট শুনতে পাবেন। যাচ্ছি পরবর্তী করার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করুন। সর্বপ্রথম আপনাদের জাযাকাল্লাহ সুন্দর অনুষ্ঠান করার জন্য, অনেক উপকৃত হচ্ছি আমরা। আমার দুটা প্রশ্ন আর কি হুজুরের কাছে। আমরা যখন জামাতে মসজিদে নামাজে যাই, জোহর এবং আসরের নামাজে তো ইমাম সাহেব কিরাত উচ্চ স্বরে করেন না, এমত অবস্থায় আমরা কি আলহামদুলিল্লাহ আমরা নিজে নিজে পড়ে নেব? আচ্ছা, সূরা ফাতিহা নিজে নিজে পড়ব? হ্যাঁ, সূরা ফাতিহাটা নিজে নিজে পড়ব নাকি? জি। আর কোনো প্রশ্ন আছে? জি, সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ভিতর নামাজ সম্পর্কে। ভিতর নামাজ আমি শুনেছি অনেক জায়গায় যে বেজুর পড়তে হয়, এক রাকাত পড়া যায় বা তিন রাকাত নামাজ একসাথে, দু রাকাত পরে বৈঠকে এই কি বলে তাশাহুদ না পড়ে একসাথে তিন রাকাত শেষ করে সালাম ফিরিয়ে নিলে হয়। আচ্ছা, বোঝা গেছে। জি জি জি, আমি কথা বুঝতে পারছি, মানে ডিফারেন্ট ওয়েজ ভিতর পড়ার আপনি জানতে চাচ্ছেন সঠিক কিনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি শুনুন, ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। জি, প্রথম প্রশ্ন সূরা ফাতিহা জুড়ে পড়ার জন্য। দেখেন, এক্ষেত্রে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আল্লাহ তাআলার কাছে চলে গেলে খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাইদা করি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন তেলাওয়াত করা শুনবে,
তখন তোমরা চুপ থাকো আর মনোযোগ সহকারে কান লাগাইয়া শোনো, কানেক্টেড হয়ে শোনো। সুবহানাল্লাহ, কোরআনে হাকিমের সূরা আল আরাফের এই শেষের আয়াত থেকে আমরা যেটা পেয়েছি শিক্ষা, সেটা হচ্ছে যে কোরআন শুনলে চুপ করে শুনতে হয় আর মনের কান দিয়ে ভালো করে শুনতে হয়। এই দুটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য যখন আমরা ইমাম সাহেবকে শুনতে পাবো মাগরিবের নামাজে, এশা বা ফজরের নামাজে, ওই সময় আমাদের উপর এটা ফরজ হয়ে যায় যে আমরা ইমাম সাহেবকে শুনবো। ওই সময় কোনো পড়ার কোনো জিম্মাদারি আমাদের নাই, পড়তে হবে কোন সময়। এখন আসরের নামাজে ভাই যেটা উল্লেখ করেছেন বা জোহরের নামাজে ইমাম সাহেবকে শোনা যায় না, উনি নিজে নিজে পড়েন, অথবা মাগরিবের এক রেখাত শেষের রেখাত এবং এশার শেষে আরও দু রেখাত, ওই সব সময়ে আমরা ইমাম সাহেবকে শুনতে পাই না। যখন শুনতে পাওয়া গেল না, এই সময় তো আমরা ফ্রি, কেমন অ্যাভেইলেবল, তো ওই সময় কী করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন যে যার নামাজে সূরা ফাতিহা নাই তার নামাজ নামাজ না, কেমন। তো এখন তো আমরা ইমাম সাহেব তো পড়ছেন, আস্তে করে পড়ছেন, আমরা তো শুনলাম না, এবার যদি আমরা পড়ি আমাদের সওয়াব হবে, সওয়াব হবে। কিন্তু কেউ যদি না পড়ে তারও নামাজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস আছে যে ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়তেছেন, তার সূরা ফাতিহাটা মুসল্লিদের জন্য কাফি। তো এই হাদিসের কারণে কেউ না পড়লেও হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে এটা, যেহেতু আমরা এই এই এইসব সময়ে মানে আমাদের জব নাই, জবলেস, আমরা বেকার, কোনো কিছু করার নাই, তাইলে আমরা সূরা ফাতিহাটা কেউ পড়ি না আস্তে আস্তে, মাইন্ডটাও এঙ্গেজ থাকে, আর মাইন্ডটাও এঙ্গেজ থাকলো, নিজের মনটাও একটু বসতো, নামাজে আমি একটু কাজে আসি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস যে যে নামাজ পড়ল ফাতিহা পড়ল না তার নামাজ নাই, এই হাদিসটাও আমরা আমল করে ফেললাম, আমাদের ফাতিহা আছে আমরা পড়লাম, আর যখন ইমাম সাহেব লাউড পড়লেন তখন তো আমাদের তার পড়ার কারণে আমাদের আমাদের ফাতিহা পড়া হয়ে গেল, উভয় দিক থেকে এটা কিন্তু হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। এবং পরের প্রশ্নটাও ভেরি কমন, বহুবার আপনি উত্তর দিয়েছেন এবং ইসলাম এসেনশিয়ালও আসছে, উইথ একটু সংক্ষিপ্ত আকারে আমাদের বিরতিতে যেতে হবে, ভিতরের নামাজ এক রাকাত তিন রাকাত উইদাউট ইভেন। আসলে ভিতর শব্দের অর্থটা হচ্ছে ওয়াও তারা ভিতর, এর অর্থই হচ্ছে বেজোড়, নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে সলাতুল ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন শেষ রাতে, তিনি এই বেজোড় নামাজটা এড করেছেন, তিনি এশার পরে পড়তেন দু রাকাত সুন্নাত নামাজ, কেমন। এরপরে তিনি চলে যেতেন, গিয়ে তিনি আর্লি বেডে যেতেন, আমাদের মতো লেট করতেন না, আর্লি বেডে যেতেন, বেডে গিয়ে ঘুম দিলেন, ঘুম দিয়ে দুই আড়াইটা তিনটে উঠতেন, শেষ রাতের উঠে যেতেন, ওঠার পর তিনি যে নামাজগুলো পড়তেন দুই দুই করে করে কন্টিনিউ পড়তেন, কোনো সময় চার ছয় আট বারো পড়েছেন ম্যাক্সিমাম পাওয়া গেছে। তো এখন বারো পড়ে ফেলেছেন ছয়বার, কাড়া হয়ে তিনি বারো রাকাত পড়েছেন মোট। এইবার তিনি আরও এক ওই একেবারে শেষেরটার সাথে অর্থাৎ এগারো বারো যে দুই রেখাত পড়লেন এর সাথে তিনি আরও এক অ্যাড করে ফেলতেন, এই 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 শেষ হয়ে গেছে উনাবিতির নামাজ। এই স্টাইলে যদি আমরা পড়ি এটা হচ্ছে সুন্নত। কিন্তু আরেকখানে হাদিস আছে, তোমরা যদি ভয় পাও যে শেষটাতে উঠতে পারবে না, তাহলে তোমরা এসার সাথে সাথে সালাতুল ভিতরটা পড়ে ফেলো। সুবহানাল্লাহ, এই হিসাবে আমরা এসার সাথে সাথে পড়ে ফেলি, দুই রেখাত পড়লাম সুন্নত, এরপরে আরও দুই পড়লাম নফল, এর সাথে আমরা এড করে ফেললাম, এক মাস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার কি সাথে আর লাস্ট হচ্ছে একসাথে, যদি একটা কেহ যদি দুই রেখাত পড়ে না বসে আরও এক এড করে ফেলে মোট তিন রেখাত পড়ে ফেলে ওয়ান গো, মাঝখানে কোনো বৈঠক নাই দুই রেখাতের পরে, তার নামাজ একেবারে সহি শুদ্ধ হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে করে তিনি পড়েছেন। আর যদি এক রাকাত কেউ পড়ে, আর একা এক রাকাত করে তো নাই, আপনি দুই পড়লেন তার সাথে আপনি এককে অ্যাড করলেন। আচ্ছা, এই এই দুই স্টাইল আমি বলছি আবারও, দুই রেখাত পড়ে আপনি সালাম ফিরেই ফেললেন, তারপরে কাড়া হয়ে আরও এক অ্যাড করলেন, এটা হচ্ছে একটা তরিকা। আর আরেক তরিকা হচ্ছে একসাথে আর সালাম ফিরানো নাই এবং বসা নাই, আপনি একসাথে তিন রেখাতকে অ্যাড করে ফেললেন তিন। অসংখ্য ধন্যবাদ। মানে তার মানে একটু জানতে পারছি যে এইখানে নিয়ে বেশি বাড়াবাড়ি না করে জুনু সহি আছে, এটা নিয়ে আমরা যেভাবে আমরা আলোচনা মানে প্র্যাকটিস করতে পারি এটা প্র্যাকটিস করবো। জাজাকাল্লাহ খায়র। অসংখ্য ধন্যবাদ। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা শুনছি আজকের আলোচনা করছিলাম যে টপিক নিয়ে, ইসলাম ইজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ, পাশাপাশি আমরা আপনাদের কল নিয়েছি এবং অসংখ্য ধন্যবাদ যারা কল করেছেন এবং যারা আমাদের সাথে লাইনে যোগ দিতে পারেন নাই। প্লিজ ট্রাই ইন আর নেক্সট সেগমেন্ট, আমরা আপনাদের কল আর চেষ্টা করবো নেওয়ার জন্য বেশি বেশি করে, এবং আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। ফিরছি শিগগিরই একটি ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম।